জামালপুরের বক্সিগঞ্জে যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বক্সিগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার বিকালে উপজেলার মেরুচর ইউনিয়নে কলকিহারা স্পোর্টিং ক্লাবের আয়োজনে বাঘাডুবি দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে ফুটবল টুর্নামেন্টে টাইগার একাদশ 2-1 গোলে বন্ধু একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন দেওয়ানগঞ্জ উপজেলার শাখাওয়াত হুসাইন মানব সেবা ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ শাখাওয়াত হুসাইন। কলকিহারা দাখিল মাদ্রাসার সুপার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মেরুরচর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকিহারা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল হক, বক্সিগঞ্জ মেডেল প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক লালন সহ আরও অনেকেই। উক্ত খেলাটি পরিচালনা করেন রাসেল বাবু।